বসিরহাটের ধান্যকুড়িয়ায় ঐতিহ্যবাহী গাইন জমিদার বাড়িতে বিধ্বংসী আগুন। টাকি রোডের ধারে বাগানবাড়ি পরিত্যক্ত হেরিটেজ বিল্ডিং এ আগুন লাগে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই হেরিটেজ বিল্ডিং এ আগুন লাগলো কিভাবে তা এখনো স্পষ্ট নয়। খুনের মামলা রুজু, লিফটের নিচে দেহের হদিশ পাওয়া যায়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা থেকে পরিবার দুর্গাপুরে ফেরার পরই বাড়িতে পৌঁছয় পুলিশ। আমি আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একটা মনোজ, সব থেকে বেশি রহস্যের জায়গা হচ্ছে যে 15 ঘন্টা নিখোঁজ থাকার পর হঠাৎ করে দেখা যাচ্ছে লিফটের নিচে আধিকারিকের দেহ পড়ে রয়েছে। তো পুলিশের আধিকারিকরাও গেছিলেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন, কি সংশয় সন্দেহ করছে পরিবার, ঠিক কি হয়ে থাকতে পারে সেদিন? দেখো, গোটাটাই রহস্য। তো আমি দাঁড়িয়ে রয়েছি এখনও তার বাড়ির সামনেই। এখানেই আজকে এই দুর্গাপুরের সিটি সেন্টারের যে বাড়ি, সেই বাড়িতেই আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এসেছিলেন তার পরিবারের লোকের সাথে কথা বলতে। তারা গতকালই কলকাতা থেকে পরলোকে ক্রিয়াকর্ম করে ফিরেছেন। তার ছেলে, তার স্ত্রী, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। যেটা পুলিশকে বলা হচ্ছে যে একে তো তার মৃতদেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে, তার রিপোর্ট এলে পুরোপুরি জানা যাবে মৃত্যুর কারণ। কিন্তু গলাতে যা দাগ রয়েছে, সেই জায়গায় লিফট থেকে কীভাবে সে নিচে পড়ল, সমস্ত বিষয়টাই কিন্তু রহস্য। পুলিশ ইতিমধ্যেই একটা খুনের মামলা রুজু করেছে এবং সেই তদন্ত পুলিশ শুরু করেছে। পাশাপাশি যেটা বলা হচ্ছিল, বেশ কয়েকজন সহকর্মী তার জানাচ্ছিলেন যে লিফটের কিছু যান্ত্রিক গোলযোগ ছিল, লিফট যখন তখন খুলে যেত, সেই কারণে যদি দুর্ঘটনার কারণে সে নিচে পড়ে থাকে। সেজন্য ফরেন্সিক এক্সপার্ট যারা, তারা এসে কিন্তু নমুনা নিয়ে যাচ্ছেন, সেই রিপোর্টেরও অপেক্ষা করছে পুলিশ। সব দিক খতিয়ে দেখেই, দুর্ঘটনা নাকি খুন, এই দুই দিক খতিয়ে দেখে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এবং তারই একটা পার্ট বাড়ির লোকের সাথে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল পুলিশ, যে তারা কিছু জানে কি না, যে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না, বা কোনো কারখানার ভেতরের কোনো কিছু বিষয় নিয়ে ঘরে কোনো আলোচনা করেছিল কিনা, সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ মনোজ। চটির মধ্যে সোনার বিস্কুট ভরে পাচারের চেষ্টা বানচাল করলো বিএসএফ। জলঙ্গিতে বিএসএফের হাতে পাকড়াও। Thank you.